আপনাদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? আপনারা হাদিসের বিচার করেন হুজুরকে দিয়ে, আপনারা হাদিসকে মাপেন হুজুরদের মাধ্যমে। এত বড় মুফতি কি ভুল করতে পারে? এত বড় আলেম কি ভুল করতে পারে? ইনি কি কম হাদিস বোঝেন? ইনি তো অনেক বোঝেন। তার মানে আপনারা হাদিসকে কি হবে না হবে হুজুর দিয়ে মাপেন, আর আমরা উল্টা হাদিস দিয়ে হুজুরকে মাপি। যদি দেখি হুজুর হাদিসের বিরুদ্ধে, ও যেই হোক না কেন তাকে আমরা পাঁচ পয়সার মূল্য দেই না। আর যদি দেখি এর কথা কোরআন সুন্নার অনুকূলে, তাহলে মুচে হলে এর কথার অত গুরুত্ব দেই। আচ্ছা চলেন না একটু যাচাই করি। আমরা বলি যে হে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার অনুসরণ কিভাবে হবে আপনি একটু আমাদেরকে বলে দেন। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা আলাম ইয়ালাম মিন আইনা খাজনা, কারো জন্য বৈধ নয় সে আমাদের কথার উপরে আমল করবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। এর প্রমাণ না জানা পর্যন্ত তারা আমি আবু হানিফা বা আমাদের কথা দিয়ে আমল করতে পারবে না। এই কথা আল ইন্তিকা লি ইবনে আব্দুল বার পৃষ্ঠা ১৩তে এসেছে। এরপরে তিনি বলছেন, হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি, যে ব্যক্তি আমার দলিল সম্পর্কে অবগত নয় তার জন্যে আমার কথা দিয়ে ফাতোয়া দেওয়া হারাম। যেটা মিজান কুবরা লিশারানি প্রথম খণ্ডের ৫৫ পৃষ্ঠায় এসেছে। ওয়াই হাকা ইয়াকুব লা তাকতুব কুল্লা শাইইন মিন্নি ফা ইন্নী ক্বাদ আরার রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদা ওয়া আরার রায়া গাদান ওয়া আতরুকুহু বাদা গাদিন। হে ইয়াকুব, তোমার উপরে আক্ষেপ, আমার থেকে যা শুনো তার সব লিখো না, কেননা আমি আজ একমত পোষণ করি আবার কালকে তা পরিত্যাগ করি, কালকে আর একমত পোষণ করলে পরশুদিন তা পরিত্যাগ করি। যেটি মিজান কুবরালির সারণী প্রথম খণ্ডের ৬২ পৃষ্ঠায় এসেছে। এরপরে তিনি তো বলেইছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবে তখন ওইটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। যেটা ইকাদু হুমামি উলিল আবসার নাসায়ে খাল্লাফি থেকে এটার প্রথম খণ্ডের ১৫ পৃষ্ঠায় এসেছে। এরপরে ইমাম আবু হানিফা বলছেন, ইদা কুলতু কাউলান ইখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল ফাতরুকু কাউলি, যখন আমি কোন মাসালা বলবো আর তা আল্লাহর কিতাব এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে, তাহলে আমি আবু হানিফার কথাকে ফেলে দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকেই আঁকড়ে ধরো। একই কথা মিজান কুবরালির সারণীর ৬২ পৃষ্ঠায়। যদি আমরা ইমাম মালিকের কাছে যাই, হে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আপনি বলেন আপনাকে মানা যাবে কি না, তখন ইমাম মালিক বললেন, ইন্নামা আনা বাশারুন উক্তি উওসিব, আমি তো কেবল একজন মানুষ, মানুষ ছাড়া আর কিছু নয়, আমি ভুল করি আবার শুদ্ধও করি। ফাংজুরু ফি রাই ফাকুল্লামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু বি ওয়াকুল্লামা লাম ইওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, তোমরা শুনে রাখো, অতএব আমার মতামতের নিরীক্ষা করো, আমি যেই ফতোয়া দিয়েছি এই ফতোয়াগুলোকে চেক করো, যা কিতাবের সাথে এবং সুন্নার সাথে মিলবে তোমরা তাই গ্রহণ করবে, আর যেটা কিতাবের সাথে সুন্নার সাথে মিলবে না তোমরা তা পরিত্যাগ করবে। আমি মালিক যদি কথা বলি আর ওই কথা যদি কোরআন সুন্নার বিরুদ্ধে যায়, আমি মালিককে মানবে না, মানবে কোরআন সুন্নাকে। এই নীতি আমাদের ইমাম আমাদেরকে শিখিয়েছেন। এরপরে তিনি বললেন, লাইসা আহাদুম বাদান নবী ইল্লা ইউখাদু মিন কাউলিহি ওয়া ইউতরাকু ইল্লান নবী, নবী ছাড়া তারপরে যেই হোক না কেন তার কথা নেওয়া হবে আবার তার কথা প্রত্যাখ্যান করা হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যেই হোক না কেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম যেই হোক না কেন, শুনে রাখো, তার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায় তাহলে তার কথাকে ফেলে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই গ্রহণ করতে হবে। আপনাদের সাথে আমাদের পার্থক্য কি জানেন, আপনারা হাদিসের বিচার করেন হুজুরকে দিয়ে, আপনারা হাদিসকে মাপেন হুজুরদের মাধ্যমে। এত বড় মুফতি কি ভুল করতে পারে, এত বড় আলেম কি ভুল করতে পারে, ইনি কি কম হাদিস বোঝেন, ইনি তো অনেক বোঝেন, তার মানে আপনারা হাদিসকে কি হবে না হবে হুজুর দিয়ে মাপেন, আর আমরা উল্টা হাদিস দিয়ে হুজুরকে মাপ। যদি দেখি হুজুর হাদিসের বিরুদ্ধে, ও যেই হোক না কেন তাকে আমরা পাঁচ পয়সার মূল্য দেই না, আর যদি দেখি এর কথা কোরআন সুন্নার অনুকূলে তাহলে মুচে হলে এর কথার অত গুরুত্ব দেই। এরপরে আমরা চলুন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে যাই, আপনি আপনাকে মানতে বলেছেন কিনা। তখন ইমাম শাফি বললেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস এসে যাবে তখন ওটাই আমার মাযহাবি, এটা ইমাম শাফির কথা। এরপরে উনি বললেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নাতির রাসূল ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ ওয়াদাউ মা কুলতু, যখন তোমরা আমার কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীত পাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করবে আর আমার কথা বর্জন করবে। এরপরে তিনি বললেন, কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাউলি ওয়া ইল্লাম তাসমাউহু মিন্নি, শুনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হবে সব হাদিসই আমার মত, যদিও তোমরা আমার কাছ থেকে না শোনো, আমি বলি নাই, আমার কথা শুনতে পারো নাই, যদি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে মনে করবা আমি ওই পক্ষে, ওই কথাটা আমারও। এরপরে তিনি বললেন, কুল্লু মুতাকাল্লিমিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ফাহুয়াল হাক্কু আমা সিওয়াহু হাদিয়ান, কিতাব এবং সুন্নাহ থেকে প্রত্যেক বক্তব্য দানকারী সত্য আর এছাড়া সব রয়েছে প্রলাপ মাত্র, যেটা তাওয়ালি আত-তাসিসলি ইবনে হাজারের 110 পৃষ্ঠায় এসেছে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাই, আপনি কি আপনাকে মানতে বলেছেন, তখন তিনি বলবেন, লা তুকাল্লিদুনি ওয়ালা মালিকা ওয়ালা শাফিঈ ওয়ালা আউজাঈ ওয়ালা সাওরী ওয়া খুযু মিন হাইসু আখযু, তোমরা আমাকে অন্ধভাবে অনুসরণ করো না, মালিকেরও না, শাফিরও না, আউজাঈরও না, সাওরীরও না, তোমরা সেখান থেকেই নাও যেখান থেকে তারা নিয়েছেন, মান রদ্দা হাদিসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া আলা সাফা হালাকা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করলো সে ধ্বংসের দ্বার প্রান্তে ঢুকে পড়লো। আপনাকে আমি যদি বলি আজকে আসেন এই রকম ভাবে বিভক্তি ত্যাগ করেন, তখন আপনি বলেন আমাদের ইমাম কি কম বোঝে, অথচ আপনার ইমাম আপনাকে তাকে মানতে বলে নাই। আমরা এবার আর একটু সামনে চলে যাই।